নমস্কার সকলোলৈ অসম বিধানসভাৰ তৰফৰ পৰা মই স্বাধীনতা দিৱসৰ শুভেচ্ছা জাচিছো। আহি আহি কেতিয়াবাই আমি গম নোপোৱাকৈ ভাৰতৰ স্বাধীনতা হোৱাটোত 75 বছৰ সম্পূৰ্ণ হ'ল। ভাষা সাহিত্য ধৰ্মৰ ৰীতি নীতিৰে সদায় সকলোৰে জ্ঞাত আৰু সকলোৰ দ্বাৰা প্ৰশংসিত বীর বীরেঙ্গনার জন্মস্থলী এই ভারতবর্ষ এদিন ব্রিটিশের অধীনত আসলে সকল ভারতীয় গণ আন্দোলন করার দ্বারা আর ভারতের বীর বীরাঙ্গনার ত্যাগর দ্বারা আমার ভারত 1947 চনের 15 আগস্ট ব্রিটিশের পরা স্বাধীনতা পাবলে সক্ষম হয়েছিল। এই ভারত স্বাধীনতা সংগ্রামত অসমৰ বহুত বীর বীরাঙ্গনাও ভাগ লৈছিলে আৰু নিজৰ জীৱন আহুতি দিছিলে। বীর সমুদন পংলোচা বা জেহলাও চন্দন কুকল কর কনকলতার নিচিনা বীর বীরাঙ্গনা সকলে তেওঁলোকৰ জীৱন আহুতি দি শহীদ হৈছিলে আৰু সেইটোৰ বিনিময়ত আজি আমি স্বাধীনতা পাই স্বাধীন ভাৰতৰ স্বাধীন নাগৰিক হিচাপে আমি জীবন যাপন করে আছো আর নিজকে আনক পরিচয় দিয়ে আমি গৌরববোধ আজি অনুভব করছো। আজির এই দিনট আহক আমি সকলে মিলি আমার দেশের মর্যাদা রক্ষা করার লগতে আমার দেশ আগবাড়ি লই যাওয়ার আমি একত্রিত হয়ে কাম করি। যখন শহীদর বিনিময়ত যখন ব্যক্তির ত্যাগর বিনিময়ত আমি স্বাধীনতা পাবলে সক্ষম হলো তেওঁলোকক আমি শ্রদ্ধা করো প্রণাম জনাও। শেষত পুনের সকলকে মোর তরফের পরা স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাইছো। ধন্যবাদ, নমস্কার সকলকে। অসম বিধানসভার তরফের পরা মই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জাচিছো। আহি আহি কেতিয়াবাই আমি গম নোপোৱাকৈ ভারতের স্বাধীনতা হওয়াটোত 75 বছর সম্পূর্ণ হল। ভাষা সাহিত্য ধর্ম রীতি নীতিরে সদায় সকলরে জ্ঞাত আর সকলের দ্বারা প্রশংসিত বীর বীরেঙ্গনার জন্মস্থলী এই ভারতবর্ষ এদিন ব্রিটিশের অধীনত আসলে সকল ভারতীয় গণ আন্দোলন করার দ্বারা আর ভারতের বীর বীরাঙ্গনার ত্যাগর দ্বারা আমার ভারত 1947 চনের 15 আগস্ট ব্রিটিশের পরা স্বাধীনতা পাবলে সক্ষম হয়েছিল। এই ভারত স্বাধীনতা সংগ্রামত অসমৰ বহুত বীর বীরাঙ্গনাও ভাগ লৈছিলে আর নিজের জীবন আহুতি দিছিলে। বীর সমুদন পংলোচা বা জেহলাও চন্দন কুকল কর কনকলতার নিচিনা বীর বীরাঙ্গনা সকলে তেওঁলোকৰ জীৱন আহুতি দি শহীদ হৈছিলে আৰু সেইটোৰ বিনিময়ত আজি আমি স্বাধীনতা পাই স্বাধীন ভাৰতৰ স্বাধীন নাগৰিক হিচাপে আমি জীৱন যাপন কৰি আহিছো আৰু নিজকে আনক পৰিচয় দি আমি গৌৰৱবোধ আজি অনুভৱ কৰিছো। আজিৰ এই দিনটোত আহক আমি সকলোৱে মিলি আমাৰ দেশখনৰ মৰ্যাদা ৰক্ষা কৰাৰ লগতে আমাৰ দেশখনক আগবাঢ়ি লৈ যোৱাৰ আমি একত্ৰিত হৈ কাম কৰো। যখন শহীদর বিনিময়ত যখন ব্যক্তির ত্যাগর বিনিময়ত আমি স্বাধীনতা পাবলে সক্ষম হলো তেওঁলোকক আমি শ্রদ্ধা করো প্রণাম জনাও। শেষত পুনের সকলকে মোর তরফের পরা স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাইছো। ধন্যবাদ।